6 ফুট 2 ইঞ্চি লম্বা তরুণ এই পেসারকে অনেকেই হয়তো চেনেন, যারা চেনেন না তাদের জানাতে বলা। নাম নাহিদ রানা, সবশেষ জাতীয় ক্রিকেট লিগে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। উচ্চতার সাথে একটু অন্যরকম অ্যাকশন, বাউন্স মারা জায়গাটায় এ কারণেই নাহিদ ব্যতিক্রম, স্লো আউটটাও দারুণ করেন। অনূর্ধ্ব 14 16 কোনোটাই খেলেননি, খেলা হয়নি বয়সভিত্তিক কোনো জাতীয় দলে। ক্রিকেট বলটাই তো হাতে নিয়েছেন বছর 2 আগে এসএসসি পাশ করে। বলে অতিরিক্ত বাউন্স, গতির সাথে ভিন্ন ধরনের অ্যাকশন, সবার মনোযোগ তার দিকে নিতে সময় লাগেনি। 1 বছরের মাথায় হয়েছে এনসিএল অভিষেক, সবশেষ আসরে তো 6 ম্যাচেই নিয়েছেন 32 উইকেট। বিপিএলে প্রথমে দল না পেলেও শেষ অবধি খুলনায় হয়েছে জায়গা। অলরাউন্ডার জেনেছে চট্টগ্রাম পর্বেই হতে পারে রানা বিপিএল অভিষেক। প্রশ্ন হলো এনসিএলের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ধরে রাখতে পারবেন তো ছন্দটা? হয়তো পারবেন, কেননা দুশ্চিন্তা চাপ এই জিনিসগুলো রানার ডিকশনারিতে বলতে গেলে একদমই নাই। কারোর সাথে লড়াইয়ে তিনি যেতে আগ্রহী না, আগে পিছিয়ে খুব একটা ভাবতেও পছন্দ করেন না, সুযোগ পেলে শুধু নিজের খেলাটাই খেলে যেতে চান, এর বেশি কিছু এই মুহূর্তে তার পরিকল্পনাতেই নাই। এনসিএলে দারুণ করেও খুলনা দলের প্রথম দিনের অনুশীলনে এসে দিয়েছেন পরীক্ষা, ভালোভাবেই যে উতরে গেছেন তার প্রমাণ তাকে দলে নেয়াতেই মেলে। চাঁপাই নবাবগঞ্জের রানার দিকে সবাই তাকিয়ে, সেরা ক্রিকেটটা খেলে যদি সাফল্যের চূড়ায় পৌঁছতে পারেন তাহলে তিনি নিশ্চিতভাবেই হবেন হাজারো খেলোয়াড়ের অনুপ্রেরণা। কেননা বয়সভিত্তিক জাতীয় দলে না খেলেও ভালো খেললে যে বাংলাদেশ জাতীয় দলে খেলা যায় সেটা এখনও অনেকে মানতেই চান না, মাঝপথেই ছেড়ে দেন ক্রিকেট, বাকি জীবনে আফসোস আর আফসোস। উৎস মাহমুদ, অলরাউন্ডার।